দোয়ারা বাজারের সফল নার্সারি উদ্যোক্তা প্রতাপ দাস নার্সারি করে এখন স্বাবলম্বী। বিডি স্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। আর্থিক টানাপোড়েন ও পারিপার্শ্বিক নানান সমস্যায় পড়াশোনায় প্রাইমারি গণ্ডি পেরোতে পারেননি। 80-এর দশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে কাজের সন্ধানে এলাকা ছেড়ে সিলেট জেলা শহরে এসেছিলেন তিনি। এখানে এসে 1982 থেকে 1999 সাল পর্যন্ত কখনও দিনমজুরি, কখনও ঠিকাদারি ব্যবসা, আবার কখনও অন্যের অধীনে চাকরি করেছেন। বারবার পেশা পাল্টেছেন নিজের ভাগ্য বদলের আশায়। শেষ পর্যন্ত সিলেটের গোপালগঞ্জ থানার গিয়াসউদ্দিন নামের এক বৃক্ষপ্রেমী ফরেস্ট কর্মকর্তার দোকানে দীর্ঘ কয়েক বছর কাজ করেছেন। ওই কর্মকর্তার সংস্পর্শে থেকে নার্সারি করার প্রেরণা পেয়েছিলেন প্রতাপ চন্দ্র দাস। পরবর্তীতে এলাকায় ফিরে এসে নার্সারি করে তিনি শুধু নিজের বেকারত্বই দূর করেননি, আশেপাশের মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে সোনাপুর গ্রামের বাসিন্দা প্রয়াত প্রভাত চন্দ্র দাসের সন্তান। উপজেলার সর্ববৃহৎ চারা উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান সুপ্তা নার্সারির স্বত্বাধিকারী প্রতাপ চন্দ্র দাস 2003 সালে সোনাপুর গ্রামের তার নিজ বাড়িতে মাত্র 25টি রেইনট্রি চারা গাছ দিয়ে নার্সারি শুরু করেন। পরীক্ষামূলকভাবে প্রথম অবস্থাতেই সফলতা পান, পরবর্তীতে অল্প অল্প করে পরিধি বাড়ান। এভাবেই কয়েক বছরে অক্লান্ত পরিশ্রম করে বাড়ির আঙিনায় তিলে তিলে গড়ে তুলেছেন উপজেলার সর্ববৃহৎ নার্সারি। তার বাড়ি জুড়ে সারিবদ্ধ প্যাকেট করা অসংখ্য চারা গাছ বৃক্ষপ্রেমীদের নজর কাছে, এ যেন অজপাড়া গায়ে এক খণ্ড সবুজ বিপ্লব। 2008 সালে এই নার্সারিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সুপ্তা নার্সারি নামে লাইসেন্স প্রাপ্ত হয়। বসতবাড়ির আশেপাশের 90% জমি নিয়ে বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে নার্সারিটি। আম, কাঁঠাল, কুল, ভিয়েতনামি নারকেল, কামরাঙ্গা, লেবু, ইউক্যালিপটাস, রেন্টি, জলপাই, আমলকি, বহেরা, হরিতকি, অ্যালোভেরা, নিম, চালতা, তেঁতুল, লটকন, তেজপাতা, নাগমরিচ সহ 45 প্রজাতির প্রায় 80,000 বনজ, ফলজ, মশলা ও ঔষধি গাছের চারা রয়েছে এখানে। প্রতিটি চারা গাছ 3 থেকে 8 মাস বয়সী। জানা যায় গত মৌসুমে এখান থেকে প্রায় 2,50,000 টাকার চারা পাইকারিভাবে বিক্রি করেছেন প্রতাপ চন্দ্র দাস। এই নার্সারি ব্যবসার উপর নির্ভর করেই তার যাবতীয় সাংসারিক খরচ সহ 3 সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এলাকার 20টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সময় মতো বাজারজাত করতে পারলে আগামীতে চারা বিক্রি করে আরও প্রায় 3 লাখ টাকা লাভবান হবেন বলে আশাবাদী তিনি। গত বন্যায় নার্সারির প্রায় 20,000 চারা গাছ মারা যায়। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো ধরনের সরকারি প্রণোদনা না পেয়ে স্থানীয় পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। নার্সারি ব্যবসার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন প্রতাপ দাস। 2003 সাল থেকে টানা 2 বার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আশেপাশে আরও কয়েকটি নার্সারি গড়ে উঠেছে। শুধু নার্সারি নয়, প্রতি জমি আবাদ করে উৎপাদন করছেন বিষমুক্ত শাকসবজি। নার্সারির পাশে দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তত্ত্বাবধানে 33 শতক জমিতে সূর্যমুখী ফসলের প্রদর্শনী দেখা গেছে। আলাপকালে সফল নার্সারি উদ্যোক্তা সাবেক ইউপি সদস্য সুপ্তা নার্সারির স্বত্বাধিকারী প্রতাপ চন্দ্র দাস প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের এই উদ্যোগ সফল করতে আমি আমার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। আমার আশেপাশের কোনো জমি পতিত অবস্থায় ফেলে রাখিনি। নার্সারি করে আমি এখন লাভবান এবং এটি একটি লাভজনক পেশা। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, বেকার যুবক, যে কেউ চাইলে এ পেশায় সম্পৃক্ত হতে পারে। আমি আমার নার্সারি আরও সম্প্রসারণ করতে চাই। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে। গত বন্যায় আমার 200,000 টাকার চারা বিনষ্ট হয়েছে, কিন্তু আমি কোনো প্রণোদনা পাইনি। নার্সারি উদ্যোক্তারা প্রণোদনা সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নার্সারির প্রসার ঘটবে। পল্লী সঞ্চয় ব্যাংকের দোয়ারাবাজার উপজেলা শাখার মাঠ সহকারী সোহেল আহমেদ জানান, প্রতাপ দাস আমাদের সমিতির সদস্য, তার নার্সারি আমরা পরিদর্শন করেছি এবং নার্সারির সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি আমরা তাকে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, আমাদের অফিসের লোকজন প্রতাপ দাসের নার্সারি পরিদর্শন করেছে, তার সাথে আমাদের যোগাযোগ আছে। গত বন্যায় তার নার্সারি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন আবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সরকারিভাবে কৃষকদেরকে কৃষি প্রণোদনা দেওয়া হলেও নার্সারি উদ্যোক্তাদের কোনো ধরনের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নেই, তবে তারা চাইলে কৃষি লোনের জন্য আবেদন করতে পারবেন।
আমরা তাকে একটি প্রদর্শনী দিয়েছি, বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। তার এই নার্সারি বেকার যুবকদের প্রেরণা যোগাবে। আমার নাম প্রতাপচন্দ্র দাস, গ্রাম সোনাপুর। আমি সুপ্তা নার্সারির প্রোপ্রাইটার। আমি এই যে নার্সারিকে আমি কিভাবে উদ্যোগ নিলাম, আমি 82 থেকে 99 পর্যন্ত আমি বিভিন্ন দিনমজুর কাজ করছি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি এই গোলাপগঞ্জ বাড়ি, উনি সাতক পেপার মিলে চাকরি করতেন, ফরেস্ট অফিসার। ওনার ব্যবসা প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন এখানে চাকরি করছি। চাকরি করার পরে ওনার থেকেই আমি নার্সারি করার এই যে পরামর্শ, এবং ওনার থেকেই আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। উনি আমাকে বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছেন। তখন আমি 99-তে বাড়িতে আসছি। আসার পরে তখন আমি বেকার, তখন আমি কী করবো? তখনই আমি এই নার্সারি করার একটা উদ্যোগ নেই। আমি সর্বপ্রথম আমি 1 পাউন্ড পলিব্যাগ সিলেট থেকে কিনে আনিয়া আমি মাত্র 25টা চারার থেকে আমি শুরু করছি। তখন 25টা চারা যখন আমি সফলতার মধ্যে আমি 25টা চারা শুরু করলাম, পরের বছরে আমি প্রায় 500-700, এরপরে বাড়তে 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 এই পর্যন্ত প্রায় 70 থেকে 80 হাজার চারাতে আমার দাঁড়াইছে। তো বিভিন্ন সময় আমার এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটা পরের বছর এটা আবার পুষিয়ে নিছি। তো সবচেয়ে একটা বিষয় হলো এই যে বুড়ো মৌসুমে যখন ধান ক্ষেত নষ্ট করে এই প্রাকৃতিক দুর্যোগ, তখন কিন্তু সরকার বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। আর যদি নাও পারে তাহলে আনে 10 কেজি বীজ দেওয়াও, আনে 20 কেজি সার দেওয়াও কিন্তু সহায়তা করে, এমনকি কৃষিতে একটু ভর্তুকিও দেয়। কিন্তু আমাদের যে নার্সারির যে প্রতিষ্ঠানগুলো আছে এখানেও কোনো ধরনের আজ অবধি আমরা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত পাই নাই। আমি এই জায়গাটা আমি লিজ নিছি, প্রতি বছর এই যে জায়গার মালিককে একটা ভাড়া দিতে হয়। তে আমি এই নার্সারির সফলতা হওয়ার কারণে আমি পাশেই প্রায় 45 শতক জায়গা আমি গত বছর নিজেই ক্রয় করছি। ক্রয় করিয়া এটা মাটি ভরাট করছি। প্রায় মাটি ভরাট করতে গিয়ে আমার প্রায় 1 লক্ষ টাকার মতন খরচ হয়েছে, আরও কিছু ভরাটের বাকি রয়েছে। তখন এই যে টাকাগুলো আমি এই পর্যন্ত সঞ্চয় করছি, এই টাকাটা আমি জায়গাটা ক্রয় করতে গিয়ে আমার টাকাটা এখানে আমি ইয়ে করে নিছি, খরচ করে নিছি। তো আমার এই জায়গাটা, যে জায়গাটা এখানে গর্ত আছে, এই জায়গাটা যদি আমি ভরাট করতে পারি, আমি অবশ্যই আরও এটা আরও লাভজনক হিসাবে আমার ব্যবসায় আরও বড় করতে পারবো, এমনকি এলাকার কর্মসংস্থান সৃষ্টি করব। এই পর্যন্ত আমার এখানে আছে 10 থেকে 15 জন মানুষ এখানে বিভিন্ন স্তরে, কেউ মাটির কাজ করে, কেউ ফেগেট ভরে, কেউ সারারে বাজারজাত করে, করিয়া তাদের জীবিকা নির্বাহ করে। তো আমি এতে খুবই সন্তুষ্ট। এরপরে আমার এইগুলা দেখিয়া মানুষ আগ্রহ ভরে আরও কিছু পাশাপাশি প্রায় 2-4টা নার্সারি গড়ে উঠছে। আমি আশা করি যে আমি চেষ্টা করি আর যে আরও মানুষকে এখানে উৎসাহিত করতাম, কারণ এটা খুবই একটা লাভজনক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটাকে অর্থ উপার্জন করা যায় এবং দেশের জন্য, পরিবেশের জন্য এটা খুবই ভালো। আর আমার ইদানিং যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা করছে যে বাংলাদেশের যাহাতে 1 ইঞ্চি জমিও যাহাতে পতিত না থাকে, সেই হিসাবে আমি এই নার্সারির পাশাপাশি শাকসবজি, এমনকি আপনারা নিজেও দেখবেন এখানে কিছু ধান ক্ষেতের ছাড়াও করছে, যাহাতে জায়গাটা পতিত না থাকে। আপনারা সুনামগঞ্জ থেকে আইছেন, আপনাদেরকে ধন্যবাদ।